কোলামুখ কয়লা খনি সংলগ্ন এলাকায় ধস। ধসে ভেঙে পড়লো ইসিএল এর পাঁচটি বাড়ি। প্রায় 60 ফুট গভীরে চাপা পড়ে যান এক মহিলা। আজ 7 সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার জামবাদের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, জামবাদের কাছে এসিএল এ বেশ কিছু বাড়ি ছিল। কিছুদিন আগেই বাড়িগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে এসিএল। তারপরও ওই বাড়িগুলিতে কিছু মানুষ বসবাস করতেন। আজ সকালে আচমকাই ধসে প্রায় 60 ফুটেরও বেশি গভীর খাত তৈরি হয়। খাতে তলিয়ে যান শাহনাজ বানু নামে বছর 36-এর এক মহিলা সহ 5টি বাড়ি। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন, সিআইএসএফ কর্মী ও ইসিএল এর আধিকারিকেরা। ওই খাত থেকে এখনো মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মহিলাকে উদ্ধারে কাজে ইসিএল এর গড়িমসির অভিযোগ তুলে ঘটনাস্থলে ধর্ণা অবস্থান শুরু করেন আসানসোলের মেয়র তথা তৃণমূলের বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারি। এই ঘটনার জন্য স্পষ্টতই তিনি ইসিএল এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। ইসিএল এ অন্য কারো যদি হতো সবাই চলে আসতো, যেহেতু গরিব লোকের আছে কারো মায়া দয়া নেই, গরিব লোকের জন্য কারো মায়া দয়া নেই। ইসিএল একটা চোর, ইসিএল আধিকারিকরা চোর, ইসিএল আধিকারিকরা চোর। তারা নিজের যে স্বার্থ রক্ষা করে কি করে কয়লা কয়লা কয়লা, লোকের জীবন যাচ্ছে যা কিছু আসে যায় না তারা ভোর দুটো। আর আমি এসে লোক ওই তো বাচ্চারা কাঁদছে, মেরা মা কোলা দিয়েছে, কি করবো আমি? ওই বাচ্চাকে কাঁদছে, মেরা মা কোলা দিয়েছে, এখন পর্যন্ত কিছু হলো না। এখন পর্যন্ত দুটো ভোর দুটো থেকে হয়েছে, এখন পর্যন্ত কিছু। সব চোর, ইসিএল লোকরা চোর, সব চোর, সব চোর, ইসিএল লোকরা চোর, সব কয়লা চোর, সব কয়লা চোর, সব কয়লা। আমার কিছু বলার নেই। ক্যা ঘটনা শুনে মে আয়া? ঘটনা শুনে মে আয়া হ্যায় কি সাবসিডেন্স হুয়া হ্যায়, लेकिन एग्जैक्ट पिक्चर पता नहीं हो रहा है कि क्या है। घर में सब्सिडेंस हुआ है। कुछ हताहत का कुछ खबर है? बहुत तरह से अभी ऑथेंटिक हम लोग कोई सुने नहीं हैं, लेकिन लोग बोल रहा है कि वहाँ एक लेडी फंसी हुई है, लेकिन वो हम लोग निकालने का कोशिश कर रहे हैं उसको। तो ये हादसा हुआ कैसे? अब ये इस इंक्वायरी करने के बाद पता चलेगा कि क्यों। वो लोग बोल रहे हैं कि ओसीपी के चलते ये हो रहा है। अब ये देखिए, ये इंक्वायरी करना पड़ेगा, देखना पड़ेगा एक्चुअली क्यों हुआ है, सब्सिडेंस क्यों हुआ है, देखना पड़ेगा इसको। वो लोग का कहना है कि रात 2 बजे का घटना, अभी तक ईसीएल के लिए तरफ से कोई उन लोग का हेल्प नहीं मिला। हेल्प तो हम लोग का तो 3-4 बजे से यहाँ सारे ऑफिसर लगे हुए हैं इस चीज़ में, नहीं वैसा नहीं है। अभी निकलने का प्रयास हम लोग कोशिश कर रहे हैं, देखते हैं एग्जैक्ट पोजिशन क्या है, वो देखते हैं, अभी पता नहीं चल रहा। आपका नाम? आरे राम। एक ही औरत फंसी हुई है, लोग बोल रहा है, किसी ने देखा नहीं है। चलिए ठीक है, थोड़ा सा हम लोग को। नाम सर? आरे राम। आरे, पूरा नाम बताइए। राम अवतार राम। आप बोलिए एजेंट। हाँ। ब्यूरो रिपोर्ट, बांकुड़ा लाइव।